আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের সাথে এখন যুক্ত হবেন মুস্তাকিম বিল্লাহ। সো উনি আমাদের ইউটিউবে একটা কমেন্ট করেছিলেন, উনি কাজ শিখতে চাচ্ছেন, কিভাবে আসলে কাজ শিখবেন। সো আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, আমার মনে হয় এই ভিডিওটি তাদের হেল্প করবে। সো আমরা দেখি আসলে আমাদের মুস্তাকিম বিল্লাহর সাথে কথা বলে দেখি আসলে তার অবস্থাটা কি, এবং উনি কোথা থেকে বলছেন, তারপর উনি কি কাজ শিখছেন বা কি কাজ করবেন ভবিষ্যতে। তো ওনার সাথে আমরা কানেক্টেড হব এখন। হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ ভাই, আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? রংপুর থেকে বলতেছি। রংপুর থেকে? আচ্ছা, আপনার নাম হচ্ছে মুস্তাকিম, পড়াশোনা করেন তো ইন্টার ফার্স্ট ইয়ারে? সায়েন্সে তো অনেকটা টাফ ব্যাপার, আপনি এর পাশাপাশি কাজ করবেন 11-তে। এখন আপনি যদি কাজ করতে চান, এখন কথা হচ্ছে আপনার কি মানে মোবাইল নাকি ল্যাপটপ? ল্যাপটপ আছে না? হ্যাঁ, ও, তো আপনি মোটামুটি কি ইউটিউবে এই ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ভিডিও মানে দেখেন নাকি? মানে অনেক কোন কোন ভিডিওগুলো বেশি দেখা হয়, মানে কোন কাজগুলো দেখা হয়? মানে আগে দেখছিলাম ডাটা এন্ট্রির বিষয়গুলো, হুম হুম আবার ডিজিটাল মার্কেটিং দেখছিলাম, তারপর এগুলোর মধ্যে দেখছিলাম বেশিরভাগ। তো আপনার কাছে মানে কি মনে হচ্ছে, কোন ভিডিওগুলো আপনার দেখতে ভালো লাগে বা আপনার মনে হয় যে হ্যাঁ আপনি এই কাজগুলো করতে পারবেন বা এটা আপনার ভালো লাগে? অবশ্য প্রথম প্রথম আর কি ডাটা এন্ট্রির কাজগুলো আর কি ভালো লাগে, মানে মনে হয় একটু ইজি, তাই না? আচ্ছা, কাজগুলো তো আমার মনে হয় ইউটিউব থেকে আপনি মোটামুটি জানেন যে কি কাজ করতে হয় বা কি করে এরা, এগুলো সম্পর্কে তো আপনার ধারণা আছে, বা আপনি যেহেতু ভিডিও দেখেন রেগুলার বিভিন্ন চ্যানেলে, তো আপনার মনে হয় জানেন এইগুলো বিষয়গুলো। জানি হালকা পাতলা, একবার বেশি জানি তা কিন্তু নয়। যেহেতু আপনি স্টুডেন্ট, পড়াশোনা করছেন রাইট রাইট নাও, এখন ইন্টার ফার্স্ট ইয়ার, তো এখন আপনার দেখা যাচ্ছে যে আপনার পড়াশোনার পাশাপাশি এখানে যে সময়টা আপনাকে দিতে হবে, এটা আপনি কতটা সিরিয়াসলি দিতে পারবেন? বিষয়টা হচ্ছে যে এটা যেহেতু আপনার এখন পড়াশোনার মেন সাবজেক্ট। ভাই, শুনতে পাচ্ছেন? এই নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা, এখন আপনার মনে করেন যে এই যে ডাটা এন্ট্রির যে কাজগুলো আছে, হ্যাঁ, তো এইগুলো তো আপনাকে মনে করেন যে ইউটিউবে বিভিন্ন ফ্রি টিউটোরিয়ালস আছে, তো এই টিউটোরিয়ালস গুলো আপনাকে দেখতে হবে, দেখে দেখে এই কাজগুলো আপনি ল্যাপটপে নিজে নিজে প্র্যাকটিস করবেন, মানে ওরা যেভাবে দেখায় আপনাকে নিজে নিজে সেইগুলো প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার পর আপনার কাছে আপনি 10-20টা প্র্যাকটিস করবেন নিজে নিজে, আর যদি সমস্যা হয় কাজগুলো যে কিভাবে করবেন বা আপনি বুঝতে পারতেছেন না, দেখা যাচ্ছে আপনি যাদের সেই ভিডিওগুলো দেখবেন তাদের বিভিন্ন ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, আপনি সেখানে কানেক্ট হবেন, তাদেরকে বলবেন যে ভাই আমি এই কাজটা দেখছি কিন্তু আমি এটা করছি, এটা হয়েছে কিনা একটু দেখেন, বা এটা আসলে কতদূর কিভাবে কি করব। এইভাবে করে আপনাকে মনে করেন যে ফ্রি ভাবে এইভাবে আস্তে আস্তে টিউটোরিয়ালস দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করে আগাতে হবে, আর তারপরে যখন কাজ আপনি মোটামুটি দেখা যাচ্ছে 10-20টা করে ফেলবেন নিজে নিজে, তখন এরপরে কাজ হচ্ছে আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে। তো মার্কেট প্লেস বলতে আপনার ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম, এই সকল মার্কেট প্লেসে। তো এইসব মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করবেন এর উপরেও আপনি হাজার হাজার ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও আপনি দেখবেন যে কিভাবে অ্যাকাউন্ট করে, সে অ্যাকাউন্টটা কি কি লাগে, হ্যাঁ, আপনার জিমেইল লাগবে, পাসওয়ার্ড দিতে হবে, এইগুলো বেসিক জিনিস। তারপরে আপনি যখন সাইন আপ করে ফেলবেন, তারপরে এক একটা মার্কেটের এক একটা সিস্টেম, যেমন ফাইবারের সিস্টেম হচ্ছে জানেন যে এগুলোকে গিগ বলে, অর্থাৎ আপনি যদি যে সার্ভিসটা দিবেন ওই সার্ভিসটা, সো ওটার জন্য আপনাকে একটা গিগ খুলতে হবে যে আপনি ওই সার্ভিসটা সেল করবেন। তো কীভাবে একটা গিগ খুলবেন এটা নিয়েও আপনাকে মোটামুটি সময় দিতে হবে, দেখতে হবে। হ্যাঁ, মানে কপি করে একটা গিগ আপলোড করে দিলাম বা পাবলিশ করলাম, বিষয়টা এমন না, ভালোভাবে ক্রিয়েট করতে হবে। তারপরে দেখা যাচ্ছে যখন আপনি গিগ পাবলিশ করবেন, তখন আপনাকে বায়ার আপনাকে নক করবে বিভিন্ন কাজের জন্য, যে মুস্তাকিম আপনি এই কাজটা করতে পারবেন কি না, ঠিক আছে, বা তুমি এই কাজটা করতে পারবা কিনা, এই ধরনের বিভিন্ন কম আপনাকে টেক্সট করবে সরাসরি। আর প্রথম দিকে দেখা যাচ্ছে যে অনেকেই আপনাকে টেক্সট নাও করতে পারে, আবার আপনি পেতেও পারেন, এটা সম্পূর্ণ ছিল মানে আপনার ভাগ্যের ব্যাপার আর কি। ধরেন আপনি যখন মোটামুটি মাসের মধ্যে আপনি একটা দুইটা কাজ যখন আপনি পেয়ে যাবেন এবং কাজগুলো আপনি সুন্দরভাবে আপনি করলেন, কাজগুলো জমা দিলেন, আপনাকে সে খুশি হয়ে একটা 5-স্টার রিভিউ দিল, মানে এই হলো আপনার শুরু হলো আর কি। এরপরে আস্তে আস্তে আপস অ্যান্ড ডাউন থাকবে, কোনো কোনো মাসে আপনি কাজ খুব ভালো পাবেন, কোনো মাসে খুব কাজ কম পাবেন,
এইভাবে আস্তে আস্তে চলতে থাকবে, পড়াশোনাটাও চালাতে পারবেন, পাশাপাশি এই ধরনের কাজও আপনি করতে পারবেন। আর যদি মার্কেট প্লেসে আপনার বিভিন্ন যে সমস্যাগুলো থাকে আর কি, অনেক সমস্যা থাকে, নতুন যারা কাজ করতে আসে কম বেশি সবারই সমস্যা থাকে, তো এই সমস্যাগুলো আপনার বিভিন্ন গ্রুপ আছে, বাংলাদেশে অনেক গ্রুপ আছে, তো এখানে আসলে কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, আপনি আপনার কোশ্চেন করবেন। অনেকেই কোশ্চেন করলে আপনাকে অনেক ছোট করার মতো বিভিন্ন কথাবার্তা বলবে, যে আপনি এগুলো জানেন না, আপনি ফ্রিল্যান্সিং করতে আসছেন, এসব বিভিন্ন কথাবার্তা বলে আর কি। তো আপনি এগুলো মানে কেয়ার করবেন না, আপনার যেটা সমস্যা আপনি সরাসরি জিজ্ঞাসা করবেন বা সেই গ্রুপে পোস্ট করবেন যে ভাই আমি গিগ ক্রিয়েট করছি, আমার গিগে ইমপ্রেশন নাই কেন, এরকম অনেক বিষয় থাকে আর কি। তো এগুলো আপনাকে মানে ওই মানে কেয়ার না করে বিভিন্ন গ্রুপে এভাবে পোস্ট করতে হবে যে সমস্যা হলে আর কি। অনেক ভালো ভালো সাপোর্ট দেয় গ্রুপ। তো যারা শুরু করে দেখা যাচ্ছে মোটামুটি এইভাবেই মানে শুরুটা হয়, তারপর আস্তে আস্তে যখন আপনি কাজ পাওয়া শুরু করবেন তখন দেখা যাচ্ছে যে তো আপনার এক্সপিরিয়েন্সও হয়ে যাবে, তখন আপনি নতুন যারা আছেন তাদেরকেও আপনি বলতে পারবেন যে হ্যাঁ সমস্যা হলে এটা এইভাবে করেন। আমার মনে হয় বুঝতে পারছেন না বিষয়গুলো। হ্যাঁ ভাই অবশ্যই। তো আপনার কোনো কোশ্চেন আছে? বললাম যে আপনার সাথে কিভাবে কাজ করতে পারবো। আমার সাথে কাজ করতে হবে না, আমার সাথে কেন কাজ করবেন, আপনি নিজে কাজ শিখবেন, নিজে অ্যাকাউন্ট করবেন, নিজের নিজের কাজ নিজে করবেন, আপনি কাজ শেখেন, কাজ দেখেন, নিজে নিজে ট্রাই করেন। মুস্তাকিম ভাই ঠিক আছে, কিন্তু একজন ভালো গাইডলাইন যদি সাথে থাকে তাহলে কিন্তু ভালো হয় ভাই। গাইডলাইন তো আমি তো আপনি তো এই যে আমি জানি না আজ পর্যন্ত আপনি কতজনের সাথে কথা বলছেন, আপনার মানে ফ্রিল্যান্সিং শিখবেন করবেন এই মানে কথা বলছেন এইভাবে ডিরেক্টলি কারোর সাথে কথা বলতেন বলছেন আপনি না, আপনি জানি না আসলে মানে। না না ভাইয়া আপনি ইউটিউবে যাদের ভিডিও দেখেন আপনি ট্রাই করেন, আপনি তো আমার চ্যানেল আপনি কি ভিডিও দেখছেন তো? হ্যাঁ বলছি, এইখানে আপনার যদি সমস্যা হয় আপনি এই ফেসবুক পেজে আপনি ইনবক্স করবেন, আপনার কাজের সমস্যা হচ্ছে বুঝতে পারতেছেন না, ঠিক আছে, আপনি এখন যেভাবে আপনি তো ইউটিউবে মানে কমেন্ট করছিলেন রাইট, আপনাকে বলছিলাম যে ইনবক্স করেন। হ্যাঁ তো আপনি আপনার এখন তো আপনাকে হ্যাঁ তো এখন তো হ্যাঁ তো এখন আপনাকে আমি বললাম, তো আপনি এরপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি সেই কোশ্চেনগুলো পরেও আপনি চাইলে করতে পারেন, এখন করতে পারেন, ঠিক আছে, আর যেভাবে বললাম ওইভাবে আপনি কাজ শুরু করেন, নিজে শুরু করেন, আস্তে আস্তে হবে আর কি। এখন পরের আশায় বসে থাকবেন না, পরের আশায় বসে থাকলে হবে না। তো আপনাকে আমি বলছি যে আপনি এখানে আসেন কারণ আপনি যখন কমেন্ট করছেন আমি আমি বুঝতে পারছি যে আপনি নতুন, ঠিক আছে, কাজ করবেন কিভাবে শিখবেন। তো অনেকেই মানে লজ্জা বোধ করে, বিভিন্ন গ্রুপে পোস্ট করে না, কমেন্টও করতে চায় না, ভাববে কি যে কমেন্ট করলে সবাই জেনে যাবে আমি কাজ শিখবো আমি জানি না, ঠিক আছে মানে। তো আপনি যে বলছেন দ্যাটস ওয়াই আমি বলছি যে আপনি আসেন, আপনাকে আমি বলি কিভাবে কি করবেন, আর আপনাকে বললাম যে আপনি যেভাবে আপনি কাজ বোঝেন না কি সমস্যা মানে আপনার সমস্যা কি সেটা যদি আপনি আমাকে বলতে পারেন আমি আমার সময় মতো করে হলো আমি চেষ্টা করব আপনাকে সাপোর্ট দেওয়ার। এখন ল্যাপটপে আছি আমি, যতক্ষণ থাকবো ততক্ষণ আমি আছি, এরপর আমার নিজের কাজে ব্যস্ত থাকব। তো ঠিক আছে মুস্তাকিম ভাই, বলেন। আমি অনেককেই আর কি নক দিছিলাম কিন্তু অনেকেই আর কি আমার বুঝি না ভাই আপনার কথা, আমার কথা শুনতে পাচ্ছেন? বলছিলাম যে অনেক বড় ভাইদেরকে আর কি নক দিছিলাম, হুম, তার আর কি আমাকে রিপ্লাই দেয় না, শুধু লাইক দিয়ে গেছে এটা বলতে। ও এখন বিষয়টা যার যার ব্যাপার ভাই, এগুলা আসলে তো বলে লাভ নাই, তো আপনি জানেন না বিধায় তো আসছেন তাই না, তো আমার উচিত যেটা আমি সেটা করলাম, আর সবার বিষয়টা একরকম। কথা বলে খুব ভালো লাগলো ভাই, সবাই তো সবার বিষয়টা একরকম না, যার যার কাজ নিয়ে সবাই ব্যস্ত, আপনি যখন কাজ করবেন আস্তে আস্তে ঠিক আছে তখন আপনিও বুঝতে পারবেন যে অনেকে যখন আপনাকে নক করবে যে মুস্তাফিন ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে আপনি 2 বছর পরে বা 1 বছর পরে আপনাকে এভাবে নক করবে বিভিন্ন মানুষ, আমার একটু দেখেন আমি নতুন কি করব, তা আপনি তখন চেষ্টা করবেন আপনার সময় করে আপনি তাকে সেই হেল্পটা করার চেষ্টা করবেন।